তো এই যে আজকে বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে এসেছি, সাইজটা দেখুন বিশাল বড় মাছ। হ্যাঁ, 3 কেজি 100 গ্রাম। তো এত বড় মাছ সবসময় পাওয়া যায় না, এটা পুকুরের চাষ করা মাছ। তো আমি যে সময় বাজারে গিয়েছিলাম সে সময় মোটামুটি মাছটা খাবি খাচ্ছিল, তো নিয়ে আস্তে আস্তে মারা গিয়েছে। তো আজকে কিভাবে মাছটা তৈরি করব আপনাদেরকে পুরোটাই দেখাবো, পুরো ভিডিওটাই দেখবেন। এই দেখুন, এটাতে চর্বি খুব অতিরিক্ত চর্বি হয়ে গেছে, খুব সুন্দর লাগবে খেতে। তো এত বড় মাছ কাটতে পারবো কিনা জানি না, এর আগে কখনো কাটেনি এত বড় মাছ। তো চেষ্টা করছি, চেষ্টা করলে পরে পারা যাবে। আর এত বড় মাছ কাটা অভ্যেস নেই, তো যাই হোক এনেছি, কাটাই কাটতেই হবে। মাথার দিকে কাটতে পারলাম না, আগে কেটে একটু ছোট করে নিলাম। এই যে দেখুন বাবারি কত চর্বি, দেখুন এই যে এই দেখুন, খুব কষ্ট করে কাটলাম। কি সুন্দর হলুদ হয়ে গেছে মাছটা, মানে পেকে গেছে। এই যে মাছগুলো কাটা হয়ে গেছে, এরপরে ধুয়ে নি ভালো করে। মাছে কাটা নেই কিন্তু কাটা আছে লেজের গোড়াতে, লেজের গোড়ায় কিন্তু কাটা থাকে এখানটাতে। খুব একদম মেহি মেহি কাটা, খুব মানে ডেঞ্জারাস কাটা, ওটা বেছে না খেলে পরে কিন্তু মুখে ফুটে যাবে। চর্বি দেখেছেন, ওটা তেরি, এই হচ্ছে চর্বি। এগুলো এই মাছটা ভেজে বানাবো না, এটা কাঁচাই বানাবো। তো কাঁচা কিভাবে বানাবো দেখাবো আপনাদের পুরোটাই, পুরো ভিডিওটা আপনারা। এই যে আমার মাছটি ধোয়া হয়ে গেছে, চলুন এবার রান্না করি। কিভাবে রান্না করব সবাইকে দেখাবো। আমার মাছ ধোয়া ধুই সব রেডি হয়ে গেছে, চললাম রান্নাঘরে। তো আপনারাও আসুন আমার সাথে। আজ মামু জান আছে, আমার বাবা জান আছে। তো এই যে আমি আমার মাছ সব ধোয়া ধুয়ে রেডি হয়ে গেছে, এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপরে আমি মাছটায় মশলা দেবো। তো মশলার জন্য আমি পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরে, এটা আমি আগে ভালো করে বেটে নিই, বেটে মশলাটা তৈরি করে নিই। আমি প্রথমে কাঁচা জিরে বেটে নেব। Thank you.
এই যে আমার জিরে বাটা হয়ে গেছে, জিরেটা আমি মাছের মধ্যে তুলে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটা আমি বেটে দেব মাছের ভেতরে। আগে একটু ছোট ছোট করে কেটে নিই। আদা অল্প একটু দেবো, আদাটা একটু কেটে ছোট করে নিই, তাহলে বাটতে সুবিধা হবে। এই যে নিয়েছি কাঁচা রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে। আমার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, তারপরে আমি এটা মাছের মধ্যে তুলে নেব। দেবো এই শিল ধোয়া জলটা, আমি দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। দেবো পরিমাণ মতো হলুদ। আর দেবো কাঁচা তেল। এরপরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলাটাকে। দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু কালারটা দেখতে ভালো লাগবে। এরপরে আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেবো। এই যে আমার উনুন ধরানো হয়ে গেছে, এবার মাছটা আমি চাপিয়ে দেব। আমি মাছটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে করে আঁচ দেব। তো দেখে নি মাছটা কিরকম কত দূর হয়েছে। মাছের জল শুকিয়ে গেছে, তাহলে এবার মাছগুলো আমি একটা একটা করে পাল্টে দিই। সুন্দর, এই দেখুন কি সুন্দর, হালকা হালকা পোড়া লেগেছে। এই দেখুন মাছটা রেডি হয়ে গেছে পুরোপুরি, কিন্তু রান্না কমপ্লিট। এই পাশটাও যেরকম পোড়া পোড়া হয়েছে, ও পাশটাও ওরকমই হয়ে গেছে। এই দেখুন হালকা হালকা মাছের তেল ছেড়ে দিয়েছে, এই যে মানে জল শুকিয়ে গেছে মাছের, তেল ছেড়ে দিয়েছে, মাছ ভাজা কমপ্লিট।
এরপরে আমি ঢাকা দিয়ে নিয়ে চললাম বাড়ি ঘরে। এই যে আমার মাছ ফ্রাই রেডি হয়ে গেছে, পাঙাশ মাছ এটা দেব। দাও, এটা ভালো লাগে। এই যে সেই ফুলের মতো দেখিয়েছিলাম সেটা খুব সুন্দর, এটাও খেতে ভালো লাগে। আজকে রান্না হয়েছে ডাল, আরও তরকারি টরকারি হয়েছে, কিন্তু সেসবের দরকার নেই। আজকে মাছটা যা বানানো হয়েছে যেভাবে খুব সুন্দর হয়েছে, ডাল আর মাছ দিয়েই ভাত খাওয়া যাবে। তো পাঙাশ মাছটা যেভাবে রান্না করা হয়েছে, পাঙাশ মাছটার মানে নিয়মে হচ্ছে এইভাবে রান্না করা, কেন তেলে ভেজে অন্য মাছের মতো তেলে ভেজে রান্না করা যায় না। কেন অন্য মাছের মতো তেলে যখনই আপনি ভাজবেন তখনই মাছের গায়ে যে তেলটা লেগে থাকে সে তেলটা সম্পূর্ণ গলে বেরিয়ে যাবে, মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। যার জন্য একদম খুব সামান্য তেল দিয়ে যেভাবে আমি বানালাম আজকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মানে খুব ভালো লাগবে, খুব ভালো। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, সবাই ভালো থাকবেন, আসছি, টাটা।